আসসালামু আলাইকুম। আজকে ব্রয়লার মুরগির পাইকারি বাজার কুমিল্লা। লাল বাদামি ডিম 9 টাকা 60 টাকা 90 পয়সা, সাদা ডিম 7 টাকা 60 পয়সা। ব্রয়লার মুরগি বা অন্যান্য মুরগির বাজার রেট যদি পাওয়া যায়নি, তো ভিউয়ার্স, ব্রয়লার মুরগি বা বিভিন্ন মুরগির হচ্ছে যে বাজার সম্পর্কে আজকে এই ভিডিওটি আশা করি সম্পূর্ণ দেখবেন। গাজীপুর লাল বাদামি ডিম 60 টাকা 95 পয়সা, সাদা ডিম 7 টাকা 65 পয়সা। ব্রয়লার মুরগি 114 টাকা কেজি, লাল কাঠ লাল 180 টাকা কেজি, লাল কাঠ সাদা 125 টাকা কেজি, এবং সোনালি মুরগির রেট পাওয়া যায়নি। আজকের গাজীপুরের বাজার দর, বাচ্চার বাজার দর, লিয়ার লাল 18 থেকে 20 টাকা এবং লিয়ার সাদা 18 থেকে 20 টাকা, এবং ব্রয়লার মুরগি 7 থেকে 8 টাকা বাচ্চার রেট। তো আপনি এলাকার হচ্ছে বাজার দর অনুযায়ী আপনি মুরগি লালন পালন করতে পারেন। তো আজকে সিলেটের হচ্ছে যে লাল বাদামি ডিম 8 টাকা 60 পয়সা এবং সাদা ডিম 8 টাকা 50 পয়সা, এবং ব্রয়লার মুরগি 120 টাকা কেজি। সিলেট আজকে বাচ্চার দর লেয়ার লাল 8 থেকে 10 টাকা এবং লেয়ার সাদা 12 টাকা এবং ব্রয়লার 10 থেকে 12 টাকা। বগুড়ায় আজকে লাল বাদামি ডিম 8 টাকা 40 পয়সা, ব্রয়লার মুরগি 120 টাকা কেজি এবং সোনালি মুরগি 220 টাকা কেজি, এবং কাজী রেগুলার লাল বাদামি ডিম হচ্ছে 8 টাকা 40 পয়সা। এখানকার প্রাপ্ত মূল্য মূলত খামারিদের মূল্য। আজকে রংপুরের হচ্ছে বাজার লাল বাদামি ডিম 8 টাকা এবং অন্যান্য যে হিসাব বা বাজার দর সেটাই আজকে পাওয়া যায়নি। সুতরাং কালকে অবশ্যই চেষ্টা করব দেওয়ার জন্য। বরিশালের আজকের মুরগির বাজার লাল বাদামি ডিম 8 টাকা, ব্রয়লার মুরগি 125 টাকা কেজি, লাল কাঠ লাল 200 টাকা কেজি, সোনালি মুরগি 220 টাকা কেজি, বাচ্চার দর লিয়ার লাল হচ্ছে 12 টাকা এবং ব্রয়লার 12 টাকা। তো এরপরে হচ্ছে যে আপনাদের শহর রাজশাহী, লাল বাদামি ডিম 7 টাকা 90 পয়সা, সাদা ডিম 7 টাকা 40 পয়সা, এবং ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির বাজার রেট আজকে পাওয়া যায়নি। আজকে ময়মনসিংহের বাজার লাল বাদামি ডিম 8 টাকা, ব্রয়লার মুরগি 116 টাকা কেজি, এবং সোনালি মুরগি বাজার পাওয়া যায়নি। যদিও বাজার অনেকটাই কম, আমরা জোর তাগিদ জানাই খাদ্যর দাম কমানোর ও মেডিসিনের দাম কমানোর, তাহলে খামারিরা কিছুটা লাভবান হতে পারে। টাঙ্গাইল আজকে লাল বাদামি ডিম 8 টাকা, সাদা ডিম সরি ডিমের মূল্য পাওয়া যায়নি, এবং ব্রয়লার মুরগি 120 টাকা কেজি এবং সোনালি মুরগির বাজার পাওয়া যায়নি। আমি আবারও জোর দাবি তা জানাই আমার ভিডিওর মাধ্যমে মুরগির দাম বাড়ার জন্য এবং খাদ্যের দাম কমার জন্য। আজকে কিশোরগঞ্জ লাল বাদামি ডিম 7 টাকা 90 পয়সা এবং লাল বাদামি ডিম 8 টাকা 10 পয়সা। চট্টগ্রামে আজকে হচ্ছে লাল বাদামি ডিম 8 টাকা 60 পয়সা, ব্রয়লার মুরগি 118 টাকা কেজি, লাল কাঠ লাল 200 টাকা কেজি, এবং সোনালি মুরগি 220 টাকা কেজি, বাচ্চা লেয়ার লাল 10 টাকা 14 পয়সা, লেয়ার সাদা 14 থেকে 18 টাকা। ফরিদপুরে আজকে আর হচ্ছে যে লাল বাদামি ডিম 8 টাকা 15 পয়সা, কাজী ফরিদপুর লাল বাদামি ডিম 8 টাকা 63 পয়সা সরি। আজকে নোয়াখালীতে বাজার হচ্ছে লাল বাদামি ডিম 8 টাকা 40 পয়সা, ব্রয়লার মুরগি 119 টাকা কেজি, লাল কাঠ লাল 200 টাকা কেজি, এবং সোনালি মুরগি 230 টাকা কেজি। বাচ্চার দর লিয়ার লাল 15 এবং লিয়ার সাদা 12। সিরাজগঞ্জ লাল বাদামি ডিম 8 টাকা 20 পয়সা, ব্রয়লার মুরগি 120 টাকা কেজি, লাল কাঠ লাল 180 টাকা কেজি, এবং সোনালি মুরগি 210 টাকা কেজি। পিরোজপুর আজকে লাল বাদামি ডিম 7 টাকা 80 পয়সা, সাদা ডিম 7 টাকা 50 পয়সা, এবং ব্রয়লার মুরগির অন্যান্য মুরগি পাওয়া যায়নি। এবং যশোর লাল বাদামি 8 টাকা 50 পয়সা, চুয়াডাঙ্গায় লাল বাদামি ডিম 8 টাকা 50 পয়সা। কক্সবাজার লাল বাদামি ডিম 8 টাকা 20 পয়সা, সাদা ডিম 8 টাকা, এবং ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির বাজার আজকে পাওয়া যায়নি। তো ভিউয়ার্স, আজকের বাজার মূল্য ছিল এই। আপনাদের এলাকার যে মূল্যই থাকুক না কেন, আশা করি আপনারা ভালোভাবে লালন পালন করবেন, এবং লালন পালন করার জন্য আমার ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি। আশা করি এই ভিডিওগুলো যদি আপনারা কন্টিনিউ দেখেন, তাহলে ব্রয়লার মুরগি লালন পালনের ক্ষেত্রে আপনাদের অনেক উপকার আসবে, এবং সঠিকভাবে লালন পালনের যে টিপস সেই টিপস আমার ভিডিওতে দেওয়া থাকে। তো ভিউয়ার্স, আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওগুলো এখানে। আল্লাহ হাফেজ।